আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের তো আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে আমি দেখাবো একটা রেসিপি। আর এই রেসিপি হচ্ছে মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে, যেটাকে কখনো খায়ই না। এটা হচ্ছে গরুর খাবার, মানে সচরাচর গরু খায়, না হলে হচ্ছে ফেলে দিই। আমি ওটা দিয়ে আজকে একটা রেসিপি করে দেখাবো। তো যাই হোক, এই যে আমি ভিতরে এটা কাটার পরে ভিতরে একটা শক্ত অংশ থাকে, আর এটা আমি ফেলে দিচ্ছি। আপনারা করলে অবশ্যই আপনারাও ফেলে দেবেন। আর হ্যাঁ, এটা হচ্ছে কাঁঠালের যে ভিতরের, আমি আপনাদের সুবিধার্থে যে দেখাই দিচ্ছি। আমি এই যে এই এটা দিয়ে মানে রেসিপি যা যেটা করতেছি রেসিপিটা, তো আপনারা কীভাবে প্রসেসিং করবেন, আপনারা আগে হাতে তেল মেখে নেবেন, কারণ ওইটা মানে পরিষ্কার করতে গেলে অনেক মানে হাতের মধ্যে আঠা লাগে। হ্যাঁ, তো যাই হোক, আমি জানি অনেকেই পারে, আর যারা পারে না আমি তাদের জন্য বলতেছি। এই যে আমি এখানে দিয়ে দিলাম রসুন আর আদা বাটা দিয়ে দিয়েছি, একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে আমি এখন এটা সুন্দর করে মেখে নিব। আর ছোট্ট একটা ভিডিও, তো যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার নতুন ভিডিওটা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম এক এক করে সবগুলাই দিয়ে দিব, কারণ যেহেতু অল্প। আর এটা সত্যি মানে এত বেশি মজা, মানে কেউ না খেলে বুঝতে পারবে না যে এটা সত্যি ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর রেসিপি হয়, না খেলে বোঝা যাবে না। তো যাই হোক, আমি হচ্ছে যে আমার এটা হয়ে গেল, আমি এখন ঢেকে দিব। আর এই যে ঢেকে আমি 5 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে আরেকবার উল্টাপাল্টা করে আমার হয়ে যাবে, মানে খুব অল্প সময়ও মানে অল্প সময়ের মধ্যেই হয়, মজা। আপনি চাইলে এমনিও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, অনেক মানে অনেক অনেক বেশি মজা। আপনারা অবশ্যই বাসার ট্রাই করবেন এভাবে। আর এই যে আমার এটা হয়ে গেল, আর আমি এখন এটা একটু মানে নিজে নিজেই রিভিউ দিব, আমার এটা এত বেশি পছন্দ, তো রিভিউটা আমি নিজেই দিব এখন। এই যে আমি একটু ভাত নিয়ে নিলাম, আর আমার এটা ভাত দিয়ে খেতে বেশি মজা লাগে, আমি ভাত দিয়েও খাই, এমনি খাই, আমার ভাত দিয়ে বেশি মজা লাগে। আর এই রেসিপিটা আমি দেখছিলাম প্রথমেই হাসান ব্লগস ভাইয়ার মানে জীবনের গল্প, ওই আপুর কাছ থেকে। তারপরে আমি বাসায় একদিন বানায় খাওয়াইছিলাম, পরে আমার চাচামা বলতেছে এটা তো আমরা ওইভাবে খাই আমাদের ওদিক মানে দিনাজপুরের ওদিক। পরে ভাবলাম যে ঠিক আছে, ওই হাসান ভাইয়ের বাসাও তো দিনাজপুরে, ওখান থেকে আমার এটা দেখা। আর এখন তো ইউটিউবে রহরহ এই ভিডিও। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আশা করব আপনারা মানে নিরাশ হবেন না এটা মানে বানার পরে, এত বেশি মজার। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই খুবই মজার, মানে অসম্ভব মজা, আমার কাছে মজা লাগছে, মানে আমি আশা করতেছি আপনাদের কাছে মজা লাগবে। তো যাই হোক, ভিডিওটা আমার শেষের দিকে, আর বেশি কথা বলবো না। এই যে আমার সব ভাত খাওয়া শেষ,